আমি অসমৰ 27 লাখ পৰিয়ালক অধ্যক্ষ মহোদয় এই আসনি দিবৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছো ৰাজ্যখনত আজি দিনটোত 30,000 টকা দৰমহাৰে যি 5,300 কনট্ৰেকচুৱেল টিচাৰ আছে তেওঁলোকক আমি অহা বহাগ বিহুৰ পৰা নিয়মীয়া পে স্কেল দিবলৈ আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো এই বছৰ আমি আৰু 55,000 চাকৰি আগবঢ়াম অৰ্থাৎ আমাৰ কি সমৰ্থ হৈছো এই সকলো বিষয়ৰ ওপৰত ভিত্তি কৰিয়ে মই অৰুণোদয় আঁচনি ঘোষণা কৰিব খুজিছো এই আঁচনিটোৰ উক্ত নাম অৰুণোদয় অসমৰ প্ৰথমখন আলোচনী আছিল সূৰ্য অৰুণ সূৰ্যৰ আগতে অৰুণৰ উদয় হয় আৰু পূৰ্ব ভাৰতত অৰুণ আগতে উদয় হয় গতিকে পূৰ্ব ভাৰতৰ পৰাই অৰুণোদয়ৰ পথ কমিশ্যন অৰুণোদয়ক আগুৱাই দিয়াৰ উদ্দেশ্যে আত্মনিৰ্ভৰশীলতা আত্মবিশ্বাস আৰু সুদৃঢ় লক্ষ্যৰে অসমক পুনৰ উত্থানৰ পথেৰে আগবঢ়াই নিয়াৰ কথা সৰু গতি কৰিয়েই এই আঁচনিখন নামাকৰণ হৈছে অৰুণোদয় অধ্যক্ষ মহোদয় প্ৰথমতে প্ৰত্যক্ষ নগদ ধন হস্তান্তৰ আঁচনিটো আৰম্ভ কৰিবলৈ প্ৰত্যেকটো পৰিয়ালক স্বাস্থ্যৰ বাবে ঔষধ কিনিব লাগে কিবা কিনিব লাগে চৰকাৰী কৰ্মচাৰী এজনক আমি 300 টকা দিওঁ মেডিকেল এক্সপেণ্ডিচাৰ হিচাপে প্ৰত্যেক মাহত এতিয়া আমি ঠিক কৰিছোঁ দুখীয়া মানুহক প্ৰত্যেক মাহত আমি 400 টকাকৈ ঔষধ কিনিবৰ কাৰণে আগবঢ়াম অধ্যক্ষ মহোদয় এজন লোকে 4 কেজিৰ এটা পৰিয়ালে দালি খৰচ কৰে যদি আমি দালিৰ দাম আধা কৰিব কওঁ আধা দামত আমি দালিখিনি দিওঁ বুলি কয় তেতিয়া আমি পৰিয়ালটোক মাহত আমি 200 টকা দিব লাগিব আমি সিদ্ধান্ত লৈছোঁ এই 200 টকা এতিয়াৰ পৰা আমি আমি সিদ্ধান্ত লৈছোঁ 4 কেজি চেনি যদি এটা পৰিয়ালে মাহত 3 খৰচ কৰিব লাগে তেওঁক 160 টকা লাগে আমি কৈছোঁ তাৰ 80 টকা আমি তাৰমানে মেডিকেল এক্সপেণ্ডিচাৰ 400 টকা আমি দিম দালিৰ আধা মূল্য 200 টকা আমি দিম চেনীৰ আধা মূল্য 80 টকা আমি দিম ঘৰত সৰু পৰিয়াল আছে কিবা এটা অন্তত শিশুৰ বাবে উপযোগী আপেল কল কিনক তাৰ বাবে আমি 150 টকা দিম এতিয়া আমি সিদ্ধান্ত ললোঁ যে প্ৰত্যেকটো পৰিয়ালক আমি মাহত 830 টকাকৈ আমি প্ৰত্যেকটো পৰিয়ালৰ একাউণ্টত আমি ট্ৰান্সফাৰ কৰিম কাক কৰিম আমি অসমৰ 27 লাখ পৰিয়ালক অধ্যক্ষ মহোদয় এই আঁচনি দিবৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছোঁ 27 লাখ ফেমিলি 27 লাখ পৰিয়ালক আমি মাহত 830 টকাকৈ তেওঁলোকৰ আমি একাউণ্টত জমা দিম পিছত আমি আৰু আঁচনিবিলাক সমাহিত কৰি এই সংখ্যাটো বঢ়াই লৈ গৈছোঁ এই বছৰ যিহেতু আমি বেংক একাউণ্ট খুলিব লাগিব দিব লাগিব 1 এপ্ৰিলৰ পৰাই আঁচনিটো কাৰ্যকৰী হ'ব এই বছৰ আমি মাহেকীয়া নিদিওঁ একে কোবে 10,000 টকা আমি পূজাৰ আগে পিছে আমি তেওঁলোকৰ একাউণ্টলৈকে প্ৰেৰণ কৰিম অৰ্থাৎ 27 লাখ পৰিয়ালে 27 লাখ পৰিয়ালে অক্টোবৰ মাহলৈকে 27 লাখ পৰিয়ালৰ বেংক একাউণ্টত 10,000 টকাকৈ অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয় আমি জমা কৰিম 2001 চনৰ আৰু 2011 চনৰ অৰ্থনৈতিক যিটো চেঞ্চাছ আছিল এইটো পুৰণা হৈ গৈছে গতিকে আমি বেনিফিচিয়াৰী পৰিয়াল নতুনকৈ চিনাক্ত কৰিম ব্লক কমিটি থাকিব ডিষ্ট্ৰিক্ট কমিটি থাকিব একাউণ্ট নম্বৰৰ জৰিয়তে ফাইনেন্স ডিপাৰ্টমেণ্টৰ পৰা ডাইৰেক্টলি টকাটো আমি একাউণ্টৰ জৰিয়তে ট্ৰেঞ্চফাৰ কৰিম 1 তাৰিখৰ পৰা এই 27 লাখ পৰিয়ালে 1 এপ্ৰিলৰ পৰা এইবাৰটো 10,000 টকা একেলগে দিম 1 এপ্ৰিল 2021ৰ পৰা প্ৰত্যেক মাহত 1,000 টকাকৈ তেওঁলোকৰ একাউণ্টত জমা ইমান এটা আপোনালোকে নিজে চিন্তা কৰক অধ্যক্ষ মহোদয় চাউল বিনামূলীয়াকৈ দিয়া হ'ল নামভৰ্তি বিনামূলীয়াকৈ দিয়া হ'ল মেচ জিউচত থাকিলে মেচ জিউচ বিনামূলীয়াকৈ দিয়া হ'ল কিতাপ দিয়া হ'ল 1,500 টকাকৈ কিতাপ মাজুলী বিশ্ববিদ্যালয় আমি স্থাপন কৰিলোঁ ভক্তদেৱ বিশ্ববিদ্যালয় আমি স্থাপন কৰিলোঁ সাধনী বিশ্ববিদ্যালয় আমি স্থাপন কৰিম
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় স্থাপন করল, মাধবদেব বিশ্ববিদ্যালয় স্থাপন করল, মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হল, কিন্তু কারো 12B রিকগনাইজেশন নাই, কতো অধ্যাপক অধ্যাপিকা নাই। এই বছর পূজার আগতে অধ্যাপক অধ্যাপিকাই নহয়, কলেজের এফিলিয়েশনরে সহিতে আমি এই গোটেই কেখন বিশ্ববিদ্যালয়ক এক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার বাবে আমি সিদ্ধান্ত লৈছো। অধ্যক্ষ মহোদয়, কার্বি আলং স্বায়ত্তশাসিত পরিষদ আর ডিমা হাসাও পরিষদলৈকে 100 কোটি আর 65 কোটি টাকাক অতিরিক্ত সাহায্য নর্মেল এলোকেশনের উপর দিবর কারণে আমি সিদ্ধান্ত লো। মুখ্যমন্ত্রী সোনোয়াল ডাঙরিয়ায় 2019 চনের 10 ডিসেম্বরের পশ্চিম বড়াগাঁও শহীদ স্মারক উদ্যান আধারশিলা করলে। এই উদ্যানত লাইট এন্ড সাউন্ড শো থাকিব, অসম আন্দোলনের ইতিহাস থাকিব, আর এই আসনিটো রূপায়ণের বাবে এইবার এইবার বছর বাজেটত আমি 50 কোটি টাকা অনুমোদন করেছি। অধ্যক্ষ মহোদয়, উদ্যোগ বিভাগের জড়িয়ে মানে ইতিমধ্যে জানাইছো যে কিমান বর্তমান 16 লাখ নিবন যুবক যুবতীয় আমার সরকারের দিনত কর্মসংস্থাপন পালে, রাজ্য বাঁ বেত নীতি, ইজ অং ডুইং বিজনেস, এই গোটেবিলাক কামর জড়িয়ে আমার ইন্ডাস্ট্রি বিভাগে উদ্যোগীকরণের ক্ষেত্র এক প্রবল পদক্ষেপ লবলে সক্ষম হয়েছে। উদ্যোগ আর বাণিজ্য বিভাগক আমি 219 কোটি টাকা অনুমোদন করেছো। অধ্যক্ষ মহোদয়, তথ্য প্রযুক্তি বিভাগে এই বছর 49 কোটি টাকা লাভ করব, যার জড়িয়ে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, 3D প্রিন্টিং, ডাটা এনালাইটিকর দরে ডাঙর ডাঙর সৃজনীমূলক কাম সমূহত কলেজ আর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলক জড়িত করব। অধ্যক্ষ মহোদয়, ই জিলা প্রকল্পক তেখেত সকলে আরো অধিক উন্নতিকরণ করিব, আর আজিলেকে ই জিলা প্রকল্পর জড়িয়ে 26 লাখ লোকক আমি সেবা করবলে সক্ষম হয়েছো। অধ্যক্ষ মহোদয়, জলসিঞ্চন বিভাগে লং টার্ম ইরিগেশনের প্রকল্পর জড়িয়ে 1,88,558 যুবক যুবতী স্কিলর প্রশিক্ষণ আগবা হয়েছে, আর তার 82,608 যুবকে নিযুক্তি পাবলে সক্ষম হয়েছে। অধ্যক্ষ মহোদয়, নির্মাণ, চা খেতি, হস্ততাঁত, বস্ত্র উপাদান, উৎপাদন, কৃষি সহযোগী খণ্ড সমূহ জড়িত 2 লাখ যুবক যুবতীক উন্নত প্রশিক্ষণ আর আগতীয়া শিকণের স্বীকৃতি দিয়া হয়েছে। অধ্যক্ষ মহোদয়, সরকারি খণ্ডত আপনাদের জানি আচরিত হব, আজি দেশলৈকে 38,000 লড়া ছোৱালীক আমি চাকরি দিবলৈ সক্ষম, আর এই বছর আমি আরো 55,000 চাকরি আগবাম, অর্থাৎ আমার কার্যকালত 85,000 লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাবলৈ সক্ষম হব। অধ্যক্ষ মহোদয়, ক্ষুদ্র সূক্ষ্ম আর মজলিয়া উদ্যোগত 2,34,932 যুবক যুবতীয়ে প্রত্যক্ষভাবে নিযুক্তি লাভ করেছে, আর অধ্যক্ষ মহোদয়, সূক্ষ্ম ক্ষুদ্র আর মজলিয়া উদ্যোগ গড়ি উঠিছে 12,70,000, যত আমি ব্যাংকর লোনের জড়িয়ে আগবাইছো। অর্থাৎ তার উপরও গড়কাপ্তানি বিভাগে কেনেক 1,260 কিলোমিটার রাস্তার পৰা PMJSY করব খুঁজিছে তার বিষয়ে মই উল্লেখ করছো। গড়কাপ্তানি বিভাগক 8,901 কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন দিয়া হয়েছে। অধ্যক্ষ মহোদয়, মাধ্যমিক শিক্ষা বিভাগের জড়িয়ে আমি কেইটামান গুরুত্বপূর্ণ ঘোষণা করব খুঁজিছো। সেইটো হল রাজ্যখনত আজির দিনটোত 30,000 টাকা দরমহারে যে 5,300 কন্ট্রেকচুয়াল টিচার আছে আমি অহা বহাগ বিহুর পৰা নিয়মীয়া পে স্কেল দিবলৈ আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আর চাকরিও আমি 60 বছৰলৈ নিশ্চয়তা প্রদানের বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। তেনেকে সর্বশিক্ষা অভিযানত কাম করে থাকা 12,000 স্টেট স্কুলের শিক্ষকক আজি 20,000-22,000 টাকা দরমহা পায়কও আমি রেগুলার পে স্কেল দিবলে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো, আর 60 বছৰলৈকে চাকরির নিরাপত্তা দিয়ার বাবে আমি সিদ্ধান্ত করেছো।
ঠিক সেই ধরনে সর্বশিক্ষা অভিযানের তলত কাম করে থাকা 42,000 শিক্ষক আমি 60 বছরলেক সরকারি চাকরির নিশ্চয়তা আমি প্রদান করব খুঁজি। অধ্যক্ষ মহোদয়, মাদ্রাসা আর সংস্কৃত শিক্ষার সংস্কারের বাবেও কিছু চিন্তা করে থাকা হয়েছে, তার বিষয়ে আমি মাদ্রাসা সমূহ যাতে ধর্মর বাহিরে আন শিক্ষা সমূহ পড়াব পড়া যায় আর ব্যক্তিগত মাদ্রাসাবুর যাতে পঞ্জীয়ন করিব পড়া যায় তার বাবেও এখন আইন অনার কথা আমি এই ঘটনত আগবাইছো। অধ্যক্ষ মহোদয়, সমাজ কল্যাণ বিভাগে রূপায়ণ করে থাকা আসনি সমূহর বিষয়ে আমি কইছো। ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের জড়িয়ে অধ্যক্ষ মহোদয় সাবুয়াত অনিরুদ্ধদেব রাজ্যিক ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত লিয়া হয়েছে। এই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ত শারীরিক শিক্ষা, ক্রীড়া বিজ্ঞান, ক্রীড়া প্রযুক্তি, ক্রীড়া ঔষধ আর ক্রীড়া পরিচালনার ব্যবস্থা থাকিব। অতি সোনকালে ইয়ার উপাচার্য নিযুক্তির লগে লগে সাবুয়াত অনিরুদ্ধদেব ক্রীড়া ইউনিভার্সিটির কাম আরম্ভ করা হব। অধ্যক্ষ মহোদয়, ডিব্রুগড় উত্তর লক্ষিমপুর শুৱালকুছিত স্টেডিয়াম নির্মাণের কাম চলি আছে। রাজ্যের 33 বিধানসভার সদস্যই উত্তরণ আসনির জড়িয়ে ক্রীড়া স্টেডিয়াম নির্মাণের কামত প্রকল্প সমূহ আগবাই লৈছে। এই গোটেই আসনি সমূহ আমি রূপায়ণ করে গিয়ে থাকি। কারিকরী শিক্ষা বিভাগে এই বছরতে ধেমাজি অভিযান্ত্রিক মহাবিদ্যালয় কার্যক্ষম করব। বঙাইগাঁও, বিহালী, শুৱালকুছি, মাজুলি, টিংখঙর পলিটেকনিক নির্মাণের কামও আরম্ভ করব। অধ্যক্ষ মহোদয়, পর্যটন বিভাগের আমার যে পুণ্যধাম যাত্রাকে ধরি যে আসনি চলি আছে এই আসনি সমূহ রূপায়ণের বাবে পর্যটন বিভাগক 128 কোটি টাকার অনুমোদন দিয়া হয়েছে। পরিবহন বিভাগলৈ 540 কোটি টাকার আবলতন দিয়া হয়েছে। নগর উন্নয়ন বিভাগলৈ 1754 কোটি টাকার আবলতন দিয়া হয়েছে, যত নগর সমূহ সৌর চালিতা শক্তিচালিত স্ট্রিট লাইট যোগান ধরা হব। জল সম্পদ বিভাগের এই বছর 948 কোটি টাকার আবলতন।